নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি পুরো চ্যাপ্টারের কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। 2019 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত বড় ভূমিকা পালন করবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। তাই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও থেকে যেসব প্রশ্ন আমরা বলবো সেই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করুন, খাতা পেন নিয়ে রেডি থাকুন। এই প্রশ্নগুলো আপনাদেরকে কিন্তু ভালো করে করতে হবে। আমরা আজকে শুধুমাত্র লং অ্যান্সার টাইপ 2 মার্কস এবং 3 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে এমসিকিউর ভিডিও আমরা পরে আপলোড করব। এখন আমরা বেসিক্যালি সব চ্যাপ্টার থেকেই লং কোয়েশ্চেনের ভিডিও আলোচনা করছি। প্রথমেই বলি, এবার থেকে যত ভিডিও থাকবে প্রত্যেক ভিডিওতে একটা করে কুইজের প্রশ্ন করব। যে কুইজের প্রশ্নটা আপনাদেরকে অ্যান্সার দিতে হবে হ্যাচ ট্যাগ দিয়ে, মানে প্রথমে হ্যাচ সাইন দেবেন, মানে হ্যাচ টিপবেন, তারপরে অ্যান্সার টাইপ করবেন, তারপরে হ্যাচ দেবেন, তারপর নিজের নাম টাইপ করে পাঠিয়ে দিন। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেখানে যারা প্রথমে ভালো, প্রথম যে দুজন যে সঠিক অ্যান্সার দেবে তাদের নাম আমরা বলে দেবো ইউটিউবের এই পরবর্তী ভিডিওতে। তো আজকে যে প্রশ্নটা আমাদের কুইজের প্রথম যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, তাপ প্রয়োগ না করে কিভাবে জলকে ফোটানো যায়। তাপ প্রয়োগ না করে কিভাবে জল ফোটাবেন, আজকের কুইজের প্রশ্ন। আবার বলছি, কীভাবে অ্যান্সার দেবেন, হ্যাচ ট্যাগ আপনার অ্যান্সার, হ্যাচ দিয়ে নাম পাঠিয়ে দিন কমেন্ট বক্সে। এবারে আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে এটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় তাপের ঘটনাসমূহ থেকে ডেফিনেটলি প্রশ্ন থাকে, বেশ ভালো নাম্বারই প্রশ্ন থাকে, কোনোবারে 7, কোনোবারে 8 বা কোনোবারে 9 পড়েছে। তো এখান থেকে আমরা যে কোশ্চেনটা ভালো করে করতে হবে এবারের জন্য 2019 সালে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমাদের একটি ভিডিও। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমরা, কোন কোন প্রশ্নগুলো 2019 সালে আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই রকম প্রশ্ন। তার আগে বলি, লাইক এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করে দিন, আর বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করুন। বেল আইকন প্রেস করলে আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান দ্বারা ভিডিওতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখে নিতে পারবেন। চলুন সরাসরি চলে যাচ্ছি প্রশ্নের দিকে। প্রথমেই বলবো, দ্বিধাতব পাত কি এর ব্যবহার লেখো। দ্বিধাতব পাত যখনই বলবে কি, তখন যদি পারেন পাশে একটি দ্বিধাতব পাত আপনারা এঁকে দেখিয়ে দেবেন। এতে হয় কি, ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় শিক্ষকের, ফলে কোনো দ্বিধা না করেই দুই থাকলে দুয়ে দুই দিয়ে দেবে। এবার প্রশ্ন হচ্ছে ব্যবহার। ব্যবহার অনেক আছে, যেমন থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহার করা হয়, অনেক কিছু হতে পারে। তো দ্বিধাতব পাতের ব্যবহার অনেক পেয়ে যাবেন। তো একটা যদি ব্যবহার চাই বলবেন থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে আসছি সংজ্ঞা। প্রথমেই বলবো, কঠিনের প্রসারণ। কঠিনের প্রসারণ বুঝতে গেলে প্রথমে আমরা দুটো প্রশ্ন করছি। বেসিক্যালি প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো কাঁচের শিশির মুখে যদি, বোতলের মুখে যদি ছিপি আটকে যায় তাকে গরম করলে উত্তপ্ত হয়ে যায় কেন, এটা। এবং 2 নম্বর হচ্ছে, কোনো মোটা কাঁচের গ্লাসে যদি গরম জল ঢালা হয় তাহলে তা ফেটে যায় কেন। এই দুটো বেসিক প্রশ্ন থেকে, কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের কঠিনের প্রসারণ এই জিনিসটা আসছে। এবার আমরা সরাসরি দেখে নিচ্ছি এখান থেকে কোন কোন প্রশ্ন আমাদেরকে দিতে পারে। প্রথমেই বললাম যে কঠিনের প্রসারণ কিন্তু বেসিক্যালি 3 প্রকার প্রসারণ হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, 2 নম্বরে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, 3 নম্বরে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার প্রত্যেক প্রসারণ গুণাঙ্কের যখন সংজ্ঞা চাওয়া হবে সেই সংজ্ঞার সঙ্গে কিন্তু আপনাদেরকে ইকুয়েশনটা লিখে দিতে হবে। যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি চায়, অর্থাৎ লিখবেন আলফা সমান L2 - L1/L1 × T, অর্থাৎ এখানে L2টা L1টা কি না, L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, L2টা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, তার মানে L2 - L1টা কি হবে না, দৈর্ঘ্যের পরিবর্তন, বাই L1 মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, তার টিটা কি উষ্ণতা। এইভাবে আলফার সংজ্ঞা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিলাম। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল বিবেচনা করবেন, আর আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তন বিবেচনা করে দেখাবেন, আলফা বিটা গামা। এর সাপেক্ষে একটা প্রশ্ন দেয়, ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পড়েছে প্রচুর, সেটা হচ্ছে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কি, আলফা বিটা গামা। আলফা বিটা গামার সম্পর্কটা হচ্ছে আলফা সমান β/2 = γ/3। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ধরুন বললো যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক লেখো, লিখে এমন 4টি অপশান দেওয়া আছে যার মধ্যে আলফা সমান β/2 = γ/3 নেই, ওখানে হয়তো অন্য কিছু অপশান দেওয়া আছে, সেটাকে আপনাকে দেখে নিতে হবে আলফা সমান β/2 = γ/3
কে কিভাবে রিপ্রেজেন্ট করেছে। ধরুন এমন একটা ইকুয়েশন দিল, প্রত্যেকটা ওই কোয়ান্টিটিকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কি হবে, না 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তাহলে এই আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 কে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো বেসিক্যালি এটা আমি টেস্ট পেপারে গতবারে টেস্ট পেপারে দেখেছিলাম, তার আগেও আমি আগেবার দেখেছি। তো এই ধরনের প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় অজানা নয়, আপনারা সবই জানেন, বাট রিপ্রেজেন্ট করাটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে, তরলের প্রসারণ। প্রথমে কঠিনের প্রসারণ নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যেই করে ফেললাম, এবার আসছি তরলের প্রসারণ। তরলের প্রসারণে বেসিক্যালি তরলের যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই দুটো দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক হয়, এদের সংজ্ঞাটা ভালো করে পড়বেন, কারণ এবারের মাধ্যমিক 2019 সালে তরলের প্রসারণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে, অন্ততপক্ষে 2 নম্বরের একটি প্রশ্ন থাকবেই থাকবে তরলের প্রসারণ গুণাঙ্ক থেকে। তো আমি আবার বলছি, তরলের প্রসারণ থেকে কি পড়বেন, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি, এটা ভিভিআই। আচ্ছা আর একটা প্রশ্ন আমরা বলতে ভুলে গেছিলাম, যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ কঠিনের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম, এদের একক, এককটা কি, না প্রত্যেকের একক পার ডিগ্রি সেন্টিগ্রেড, কেন না এটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। আমি একটু আগে বলেছিলাম যে আলফা সমান L2 - L1 / L1 × T, L2 - L1 কি মানে দৈর্ঘ্যের পার্থক্য বাই L1, ওটাও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেলে শুধু উষ্ণতার একক মানে 1 / উষ্ণতার একক, তাই জন্য উষ্ণতার উপরে যখন উঠবে তখন -2 হয়, এই জন্য পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে এই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যেখানে আমরা কি করব এই ভিডিওতে, আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অ্যান্সার করে দেখাবো। তো এইগুলো ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং তাদের মধ্যে প্রশ্ন। এবার আসছি গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ থেকে আমি মাত্র 2টি প্রশ্নের কথা বলবো, একটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত, এটা ভিভিআই কোশ্চেন। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং গ্যাসের চাপ গুণাঙ্ক কাকে বলে, এর মান, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক কাকে বলে, এর মান লেখো। এরপরে আসছি সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ কাকে বলে, খুব সহজ প্রশ্ন। সুপরিবাহী কারা, না যারা তাপ এবং তড়িতের ভালো পরিবহন করতে পারে, কারা, না যে কোনো ধাতু তারাই সুপরিবাহী। আর কুপরিবাহী কারা, না যারা একদম করতে পারে না, কেমন, কাঠ, কাগজ ইত্যাদি। আর যারা মধ্যবর্তী করতে পারে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী, এটা এটা আপনাদের সিলেবাসে নেই অর্ধপরিবাহী, তবু বলে রাখলাম। এবার আসছি বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন একটি পরীক্ষার সাহায্যে দেখাও। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন একটি পরীক্ষার সাহায্যে দেখাতে বললে আপনারা মনে রাখবেন সবসময় ইনজেন হজের পরীক্ষা দেখাতে হবে। ইনজেন হজের পরীক্ষাটা কিন্তু অনেক সময় পড়েছে টেস্ট পেপার, কেন, বিভিন্ন বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যদি ঘাঁটেন তাহলেই দেখতে পাবেন যে ইঞ্জেন হজের পরীক্ষাটাকে ঘুরিয়ে কী হয় বলেছে, না বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন কী হয় বলবেন। ধরুন একটি গরম পাত্র নেওয়া হলো, একটি পাত্র নেওয়া হলো, তাতে গরম জল রাখা হলো, তাতে বিভিন্ন ধাতু যেমন তামা, সোনা, রূপো বা হচ্ছে অ্যালুমিনিয়াম, বিভিন্ন 5 থেকে 6টি ধাতুর তৈরি রডকে ওতে প্রবেশ করানো হলো, প্রত্যেক ধাতুর ওপর ওয়াক্স অর্থাৎ মোমের প্রলেপ দিয়ে দেওয়া হলো, তাহলে কী হবে, ওই গরম জলের পাত্রে প্রবেশ করানোর ফলে ওই তাপ কী করবে, ধাতুরা গ্রহণ করবে যেহেতু তারা সুপরিবাহী। এবার ধাতু তাপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে কী করবে, না মোমের প্রলেপটা গলতে শুরু করবে। মোমের প্রলেপ কতটা গলবে, না যে ধাতু যতটা তাপ গ্রহণ করবে ঠিক ততটাই সেই মোমটা গলে যাবে। তামার ক্ষেত্রে আলাদা হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আলাদা হবে, লোহার ক্ষেত্রে আলাদা হবে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। এইটাই দেখাতে বলেছে, ছবি এঁকে দেখাবেন, ডেফিনেটলি ছবিটা আঁকবেন ডায়াগ্রামের সময়, যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন এখানে যখন দেখাতে বলবে তখন কিন্তু এই এক্সপেরিমেন্টটা আপনাকে বলতে হবে, এটাও ভালো প্রশ্ন এবার জন্য। এবারে আসছি তাপ পরিবাহিতা কাকে বলে, একক ও মাত্রা লেখো। তাপ পরিবাহিতার একক যদি চাই বেসিক্যালি এসআই ইউনিটটা কিন্তু প্রচুর পড়ে, এসআই ইউনিট তাপ পরিবাহিতার এসআই একক লেখো, শর্ট কোশ্চেন এমসিকিউ প্রচুর আছে প্রচুর, তাই এটাকে ভিভিআই হিসেবে মার্কিং করুন। তাপ পরিবাহিতা কাকে বলে এটাও ভিভিআই, বা তাপ পরিবাহিতার রাশিমালা প্রতিষ্ঠা করো, এটা কিন্তু 3 নম্বর বা কোথাও কোথাও 2 নম্বর দিয়েছে। তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এর সঙ্গে এটা করে রাখবেন, তাপ পরিবাহিতার রাশিমালা যখন করে নেবেন তখনই জেনে যাবেন যে তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখুন তাপ পরিবাহিতা নির্ভর করে বেসিক্যালি আমরা সমীকরণের সাহায্যে আগে প্রকাশ করব। সমীকরণটা আমরা কী জানি, কিউ সমান কে এ θ2 - θ1 × T/D, সেখানে সমীকরণে কিউটা তাপ, কেটা তাপ পরিবাহিতাঙ্ক, এ হচ্ছে ক্ষেত্রফল,
থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে তাপমাত্রার পার্থক্য, টিটা হচ্ছে সময় এবং ডিটা হচ্ছে তার বেদ। তো এই সকল বিষয়গুলোর উপর যেটি যেমন, শুধুমাত্র বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, বাকি সকল জিনিসের সঙ্গে সমানুপাতিক সম্পর্কযুক্ত, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এবছর 2019 সালের ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিসেবে মার্কিং করুন। তো এরপরে যে প্রশ্নটা কাকে বলবো আমরা, সেটা হচ্ছে তাপীয় রোধ কী এবং তাপীয় রোধাঙ্ক কী। বহু টেক্সট বইয়ে আমি এই কথাটা বলবো, টেক্সট বইয়ে কিন্তু এর অ্যান্সার সঠিকভাবে অনেক বই দেওয়া নেই, শুধু একটা কনসেপ্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। বাট তাপীয় রোধ কী, তাপীয় রোধাঙ্ক কী, এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাকে সুন্দর করে অ্যান্সারটা গুছিয়ে লিখতে হবে, মানে প্রপার সংজ্ঞা লিখতে হবে, কখনোই এক্সপ্লেন করার দরকার হবে না। কারণ তাপীয় রোধ কী, তাপীয় রোধাঙ্ক কী, এদের একক লেখো, এই ধরনের প্রশ্ন এলে কিন্তু ওয়ান নাম্বার, মানে এক নাম্বারের প্রশ্ন আসবে। তাই এই প্রশ্নটাকে কিন্তু আপনারা নির্বাচন করবেন অন্য কোনো সহায়িকা বই থেকে, ঠিক আছে? টেক্সট বই যদি ভালো থাকে দেন ইটস ওকে, আদারওয়াইজ যদি না থাকে তখন আপনারা কিন্তু সহায়িকা বই থেকে এটাকে সংগ্রহ করে নেবেন। এরপরে আসছি তরলের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্য। তরলের ক্ষেত্রে যে তাপীয় প্রসারণ আছে তার বৈশিষ্ট্যটা নিশ্চিতভাবে লিখতে হবে। তরলের ক্ষেত্রে তাপীয় প্রসারণের বৈশিষ্ট্যটাকে আপনার লিখতে হবে। এবার আসছি তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যে প্রশ্নটার কথা বলবো, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.18 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এই ধরনের ভ্যালু দিয়ে বলবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 5 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এই ধরনের ভ্যালু দিয়ে যদি এক্সপ্লেনেশন থাকে সেটাকে একবার বুঝে পড়বেন যে ওর অ্যান্সারটা কী বলতে চেয়েছে। যদি সংজ্ঞা ভালো করে বুঝতে পারেন, যদি ইকুয়েশনটা ভালো করে বুঝতে পারেন, তাহলে খুব সহজে এটা ব্যাখ্যা করা যায়, এটাকে মনে রাখার কোনো দরকার হয় না, খুব ইজিলি মনে রাখা যায়, মানে এমনি মনে থাকবে। এরপর আসছি কোনো গ্যাসের আয়তন গুণাঙ্ক অথবা কোনো গ্যাসের চাপ গুণাঙ্ক 1/273, মানে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, কোনো গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এরপরে আসছি তাপ পরিবহন প্রণালীর বৈশিষ্ট্য, এটা কিন্তু পড়ে রাখবেন ভালো করে, তাপ পরিবহন প্রণালীর বৈশিষ্ট্যগুলি লেখো। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে থেকে বলবো থিওরি খেলে, এরপর একটা অঙ্কের কথা বলবো আমরা। এখান থেকে থিওরির যে লাস্ট প্রশ্নটা হচ্ছে তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্ক, এদের পার্থক্য, তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্কের পার্থক্য, এবং তড়িৎ রোধ অথবা তাপীয় রোধের মধ্যে পার্থক্যও আসতে পারে, তড়িৎ রোধ তাপীয় রোধের মধ্যে পার্থক্যটা ভিভিআই। এরপরে দুটো সূত্রের কথা বলে দিচ্ছি যেখান থেকে অঙ্ক এখানে বা নিউমেরিক্যালস যে আমরা বলি ভৌতবিজ্ঞানের অঙ্ক বলি সেগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে তাপ পরিবাহিতার রাশিমালা, তার মানে Q=KA θ2−θ1 × T/D এই সূত্র, অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সমীকরণ আছে, অর্থাৎ আলফা সমান বিটা সমান গামা সমান যে সমীকরণগুলো আমরা একটু আগে বলেছি, সেই সমস্ত সমীকরণ থেকে অঙ্ক আসতে পারে। এই দুটো সমীকরণ থেকেই বেসিক্যালি অঙ্ক দিতে পারে। তো এইগুলো প্রশ্নগুলো আগে ভালো করে করুন, এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারেন তাহলে আপনার চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ভালোভাবে রেডি হয়ে যাবে। এখান থেকে লং প্রশ্ন বেসিক্যালি এগুলোই আসার সম্ভাবনা আছে, টেক্সট বইটা ভালো করে অবশ্যই পড়বেন, এগুলো পড়তে গেলে টেক্সট বই ডেফিনেটলি পড়তে হবে। তার টেক্সট বই পড়লে কী উপকার হবে না, যদি MCQগুলো কঠিন করে বা ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সহজেই পারবো। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। ভৌতবিজ্ঞানের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে জন্য একটি ভিডিও বানিয়ে দেবো অথবা সবসময় আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।